হেই, কি অবস্থা তোমাদের? চলে আসলাম আবারও, ওয়ান সেকেন্ড। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো ভিডিওটা হচ্ছে ইনফর্মাল ভিডিও, এটা কোনো ক্লাস না, কাইন্ড অফ আমি গল্প করতে চলে আসলাম। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আছো তাদের উদ্দেশ্যে এই গল্প বলা। তবে অবশ্যই গল্পগুলো হচ্ছে রিলেটেড হবে, আমার অডিয়েন্স যারা আছে বা যারা আমাকে দেখে রেগুলার তারা জানে যে আমি গল্প করি আসলে। তো মাঝে মধ্যে দুই একজন পাওয়া যায় যারা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা জানতে চায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া হচ্ছে ওদের গল্প বলা যাবে না কিংবা গাইডলাইন দেওয়া যাবে না। তো ওকে, ফাইন। এখন আমাকে হচ্ছে আমার পরিচয়টা দিতে হবে, কথা বলতে গেলে একজন স্বাভাবিক মানুষ হিসাবে কথা বলা যাবে না। তো ওকে, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে জাহিদ হাসান, পড়াশোনা করতেছি সাস্টে, ডিপার্টমেন্ট অফ আইপি। আইপি মিনস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। ওকে, তো গল্পটা শুরু করা যাক। তো গল্পটা হচ্ছে, এটা হচ্ছে একই সাথে অনেক মজার এবং দুঃখেরও বলা চলে। কেন কেন বললাম এটা, দেখো ইদানিং আমার কাছে হচ্ছে অনেক বেশি কল আসে। হ্যাঁ, প্রতিদিনই 3-4-5টা হচ্ছে কল আসে, তোমরাই কল দাও। কল দিয়ে হচ্ছে অনেকে তার নিজের প্রবলেমের কথা বলে, অনেকে এই পড়াশোনা রিলেটেড ব্যাপার স্যাপার বলে। তো আমার কাছে কমন কলের যে বিষয়বস্তু মনে হইতে সেটা হচ্ছে যে পড়াশোনা করতে না পারা, যে ভাই আমি পড়াশোনা করতে পারতেছি না। অর্থাৎ সে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতে চায়, তার একটা স্বপ্ন আছে, বাট সে চেয়ার টেবিলে বসতে চায় না। তো এই সকল পোলাবন্ধের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে, এই জন্য চলে আসলাম আর কি। গল্পকারই বলবো, গল্প করতেই আসছি আসলে। ওকে, দেখো প্রথমত হচ্ছে যারা হচ্ছে মোটামুটি এটা ভাবতেছে যে পড়াশোনা করে কিছু একটা করতে হবে, একটা ইউনিভার্সিটিতে পড়তে হবে, ভালো কিছু একটা করতে হবে ইউনিভার্সিটিতে, তো এরা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে তোমার মিডিল ক্লাস অর লোয়ার মিডিল ক্লাসের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানুষজন। আচ্ছা, আবার একটা জিনিস যদি চিন্তা করো যে ইউনিভার্সিটিতে আসলে কারা কম্পিটিশনে ভালো করে বা কারা চান্স পায়, আনসারটা হচ্ছে লোয়ার মিডিল ক্লাস অ্যান্ড মিডিল ক্লাস। এটা কেন হয়? দেখো পৃথিবীর সব থেকে বড় ক্রাইসিসটা হচ্ছে বা সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে অর্থনৈতিক সংক্রান্ত। অর্থাৎ তোমার ফ্যামিলিতে টাকা পয়সা নাই, তোমার বাবা কিংবা মা দিন রাত কষ্ট করতেছে, তোমার পড়ার পিছনে খাবার দাবার রেখেও তোমার পড়ার পিছনে টাকা এক্সট্রা টাকা ঢালতেছে, যেটা হচ্ছে ওনাদের জন্য অনেক বেশি কষ্টের, যেহেতু মিডিল ক্লাস আর লোয়ার মিডিল ক্লাস। তার উপরে আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেগুলো এই ক্রাইসিসটা তো আছে, আবার তোমার পড়াশোনার জন্য নিয়মিত টাকা পয়সা দিয়ে যাচ্ছে। তো এত টাকা পয়সার সমস্যাজনিত কারণে একটা লোয়ার মিডিল ক্লাস এবং মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে চিন্তা থাকে যে তার নিজেকে কিছু একটা করতে হবে, জাস্ট বিকজ তার ফ্যামিলি থেকে তাকে সাপোর্ট দেওয়ার মতো কিছু নাই, তার লাইফটা সহজ করে দেওয়ার মতো এবিলিটি তার বাবা কিংবা মার থাকে না। ইটস কোয়াইট ইম্পসিবল। তো এরকম একটা জায়গার মধ্যে থেকে যখন কেউ আমাকে কল দিয়ে বলে যে ভাই আমার পড়াশোনা করতে ভালো লাগতেছে না, অথচ তার ফ্যামিলিতে বাবা কিংবা মা অসুস্থ, ডাক্তার দেখাইতে পারতেছে না টাকা পয়সার জন্য, সে সারাদিন মোবাইলে হচ্ছে MB ভরে টরে, সে সুন্দর মতো অনলাইন ইউটিউব ফেসবুক এগুলোতে সময় কাটাইতেছে, আর ভার্সিটির ভাইদেরকে দেখে দেখে হচ্ছে মেসেজ টেক্সট করে পাঠাইতেছে যে কী শর্টকাট ওয়ে আছে, যেটা যেই শর্টকাট ওয়েটা ফলো করলে আমি ভার্সিটিতে চান্স পেয়ে যাব। তোদের উদ্দেশ্যে ভাই একটা জিনিস বলার, যে তোরা আসলে ভাই রিয়েলিটির মধ্যে নাই। হ্যাঁ, তোরা আসলে যেটার মধ্যে আছিস সেটা হচ্ছে ফ্যান্টাসি। তোর ফ্যামিলিতে টাকা পয়সার সমস্যা, তোর ফ্যামিলিতে ন্যূনতম যে কনসালটেন্সি আছে ওইটা মেনটেন করা যাচ্ছে না, খাবার দাবারের অসুবিধা, তিন বেলা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারতেছে না ফ্যামিলির মানুষজন, তার উপরে যেহেতু ইন্টারমিডিয়েটে বা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তার উপরে এতটুকু আসার পিছনে তারা এত টাকা পয়সা ঢাললো,
একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি হলেও কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য একটা ভালো একটা অ্যামাউন্টের টাকা কিন্তু খরচ করতে হয়। তো এই যে এত কষ্ট করলো তোমার ফ্যামিলির মানুষজন, এত আত্মত্যাগ করলো তোমার পিছনে, হয়তোবা তোমার পরীক্ষার ফিস চলে আসছে ওই টাকা দিয়ে, হয়তোবা ফ্যামিলির কোনো একটা কাজে লাগতো ওই টাকাটা কাজে না লাগাই হচ্ছে তোমাকে দিয়ে দিছে ফ্যামিলির মানুষজন। তো তুমি এই সকল জিনিসপাতি সব ভুলে টুলে তুমি সারাক্ষণ হচ্ছে ফেসবুক ইউটিউব এগুলোতে ঘুরে বেড়াইতেছো, আর ভাইদেরকে মেসেজ দিতেছো যে ভাই এমন শর্টকাট ওয়ে বলেন যেটা বললে আমি চান্স পেয়ে যাব। তো স্পিচলেস, আসলে কিছু বলার নাই, আর একটু ম্যাচিউরড হইতে হবে, বাস্তবতার মধ্যে আসতে হবে। বিকজ রিয়েলিটি অলওয়েজ কঠিনই হয়, যেমনটা মানুষ ভাবে যেমনটা মানুষ চিন্তা করে এরকম হয় না। তো আমার হচ্ছে এখানে আসার তো বকবক করার মূল উদ্দেশ্য যেটা হলো, আমাকে কল দেয় অনেকে, ভালো কথা কল দাও, আমিও যতটুকু চেষ্টা করি বোঝানোর, বাট এই এই জিনিসগুলো বলিও না যে ভাই পড়াশোনা করতে পারতেছি না, অথচ তোমার অনেক স্বপ্ন অনেক বড় কিন্তু পড়ায় মন বসাইতে পারতেছো না, ঠিকই তো ইউটিউবে মন বসাইতে পারতেছো, ঠিকই তো প্রেম করে বেড়াইতেছো, আড্ডাবাজি করে বেড়াইতেছো, এগুলো করতে যদি মন বসে আর পড়াশোনা করতে যদি মন না বসে তাহলে আসলে তোমার পড়াশোনা করারই দরকার নাই, পড়াশোনা করার অধিকার নাই তোমার। যে ফ্যামিলির কথা চিন্তা করলো না, ফ্যামিলির মানুষজন এত স্যাক্রিফাইস করলো, এতটুকু পর্যন্ত পড়ানোর জন্য কত কষ্ট করতে হয়েছে ওদের বাবা কিংবা মায়ের, এই সকল ব্যাপার স্যাপার তুমি চিন্তা না করে তুমি এসে ভাইদেরকে মেসেজ করতেছো যে কেমনে কি করা যায়, ইমোশনালি ব্রেকডাউন হয়ে যাচ্ছ, তোমার প্রেম করতেছো প্রেমের মধ্যে ব্রেকআপ হয়ে যাইতেছে, পড়ায় মন বসাইতে পারতেছো না, ওইদিকে ফ্যামিলিতে তোমার বাবা কিংবা মা না খেয়ে তোমাকে পড়াইতেছে। সো আমি আসলে এত কিছু বলবো না, যতটুকু আমার আমার জায়গা থেকে বলা উচিত ফ্রম ওন ওয়ে আমি সেটাই বলছি, বাকিটা হচ্ছে তোমার উপরে। সো যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য একটাই, যাতে তোমাদের কিছুটা হইলেও মাথার মধ্যে ম্যাচিউরিটিটা আছে মানে আসে, এবং আমার ভিডিও কোয়ালিটিও ভালো না, সাউন্ড কোয়ালিটিও ভালো না, আমি কোনো ইনভেস্ট করতেছি না এখানে, সময় নষ্ট করে বলতেছি যদিও। তো এগুলো বলার উদ্দেশ্য একটাই, আমিও ইন্টারমিডিয়েটের পুরো লাইফটাই কিন্তু এরকম একজন ভাইকে গাইডলাইন হিসাবে মেনে চলছি, ওনার কথাবার্তা শুনছি, ঠিক সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ আমার মতো অনেকে থাকতে পারে যাদেরকে একটা ভাই থাকতে হবে এবং সেই ভাইটা সঠিক বেটিক রাস্তাগুলো একটু বলে দিবে। সো দ্যাটস ওভারঅল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর দয়া করে ফ্যামিলি মানুষজনের কথা চিন্তা করে হলেও পড়াশোনাটা চালায় যাও। হ্যাঁ, ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে রমজানের শুভেচ্ছা, সবার জীবন সুখের হোক, খুদা হাফেজ।